আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন আশা করি ইনশাল্লাহ। ভিউয়ার্স, আজকে আমরা এসেছি উত্তরায়। বেসিক্যালি এটা হচ্ছে উত্তরা এয়ারপোর্ট থেকে জাস্ট অপোজিট সাইড, উত্তরখান। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের, এটা হচ্ছে করলা এক্সিও গাড়ি 2012 মডেল। সো ভিউয়ার্স, আমরা এখানে যে কাজে এসেছি সেটা হচ্ছে যে আমরা এখানে যে মানে ক্লায়েন্টের যে কমপ্লেন ছিল বা অবজেকশন ছিল সেটা হচ্ছে যে গাড়ির আরপিএম মিটার বা আমার গাড়িটা কত রেস আছে, যে আরপিএম মিটার সেই আরপিএম মিটারটা কাজ করতো না। আর হচ্ছে আমার এখানে যে আছে হিটের কাটা বা টেম্পারেচার সুইচের যে ইঞ্জিনের যে কতটুকু টেম্পারেচার আছে বা কতটুকু হিট সেটা নির্দেশ করে এই হিটের কাটায়। সো এটা আর এটা, এই দুইটা মিটার আমার কাজ করতো না। সো বেসিক্যালি এই কাস্টমারের অবজেকশনের কারণে আমি আসলাম। সো আমার যে মিটার যে কাজগুলো ছিল বা আনুষঙ্গিক, সেগুলো আমি নেসেসারি কাজগুলো করলাম। করার পর ভিউয়ার্স, আমি এগুলো কমপ্লিট করলাম। সো আমরা এখন আমার ভিডিওতে দেখবো যে আমি কাজগুলো কমপ্লিট করার পর এখন কাজটা ওকে আছে কিনা বা আমার এই কাজগুলো এখন ওকে হচ্ছে কিনা বা আমার এগুলো কাজ করতে কিছু না। সো টেক এ লুক। সো ভিউয়ার্স, প্রথমে আমি ইগনিশন সুইচ অন করি। দেখুন আমার পাওয়ার এসেছে মিটারে, এটা হচ্ছে ইগনিশন সুইচ অন করলে পাওয়ারে মিটার আসে। দেন আমি এখন দেখবো আমার গাড়ি স্টার্টের পর আমার আরপিএমটা উঠতেছে কিনা আর হচ্ছে আমার হিটের কাটা। সো বেসিক্যালি আমরা একটু দেখতে পারি যে এই যে এখানে দেখুন আপনি যে হিটের কাটা এক গাড উঠেছে, আবার দেখুন এজ অফ, তার মানে ওকে ফাইন, এটা আমার কাজ করতেছে। এখন আমি দেখবো স্টার্টের পর গাড়িটা আরপিএমটা উঠে কিনা, অর্থাৎ আরপিএম রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে কতবার ঘূর্ণন ঘটতি। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। দেখুন ভিউয়ার্স, আমাদের আরপিএম কাজ করতেছে, দেখুন দেখুন দেখুন, আর আমাদের হিটের কাটাও কাজ করে। দেখুন আপনার, আমি একটু আরপিএমটা বাড়িয়ে ধরি যাতে হিটের কাটাটা খুবই দ্রুত উঠে। দেখুন দেখুন এই যে উঠতেছে, দেখুন ফ্লাকচুয়েশন করে আস্তে আস্তে উঠতেছে ওয়ান বাই ওয়ান। দেখুন ইঞ্জিন যত আরপিএম থাকবে বা যত লোড নিবে বা যতটুকু আমি দিব সে অনুযায়ী আমার লোড নিয়ে ইঞ্জিনটার টেম্পারেচার রাইজ করবে, অর্থাৎ হিট হবে। দেখুন দেখুন উঠতেছে, দেখুন ভিউয়ার্স। ওকে ওকে জি। আর ভিউয়ার্স আর একটু বলে রাখি, এটা হচ্ছে আমার গাড়ির সাধারণত, এটা হচ্ছে আমার হিটের কাটা, এটা হচ্ছে আরপিএম মিটার, আর এটা হচ্ছে গাড়ির স্পিডো মিটার বা মাইল মিটার, আর এটা হচ্ছে আমার তেলের কাটা বা তেল কতটুকু আছে সেটা নির্দেশ করে। আর এটা হচ্ছে আমার সাধারণত, বেসিক্যালি আমি একটু জেনে রাখা ভালো, অনেকে আমাদের প্রশ্ন করে ভাই বিভিন্ন সিগনালগুলো একটু বুঝিয়ে দিল ভালো। এটা হচ্ছে আমার হ্যান্ডব্রেকের বাতি, এটা যে আমার হ্যান্ডব্রেক, দেখুন হ্যান্ডব্রেক আমি রিলিজ করলে এটা অফ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স দেখুন অফ, ওকে ফাইন। এটা হচ্ছে আমার ডোর সিগনাল, দেখুন আমি যে ডোর লাগিয়ে দিই ক্লোজ করে দিই ইনশাল্লাহ এটা চলে যাবে। ওকে ফাইন, আমার ডোর সিগনাল। আবার এটা যে আমি হ্যান্ডব্রেক নামিয়ে দিই, এই দেখুন চলে গেছে আমার হ্যান্ডব্রেক একটু ভিউয়ার্স, জি ফাইন। আর আমি কিছু সিগনালগুলো দেখিয়ে দিই ভিউয়ার্স। এটা হচ্ছে আমার ইঞ্জিন চেক বাতি, এটা হচ্ছে আমার সামনের ফগ লাইট, এটা হচ্ছে আমার এবি, এটা হচ্ছে আমার এয়ারব্যাগ বা এসআরএস, এটা এটা হচ্ছে এবিএস অ্যান্টিলক ব্রেক সিস্টেম, এটা হচ্ছে আমার মোবিল কাটা বা মোবিল বাতি। ওকে ফাইন, এটা হচ্ছে ইকো, ইকো হচ্ছে আমি যখন হাইওয়েতে যাব তখন আমার ইকো সিস্টেমের গাড়িটা কাজ করবে ভিউয়ার্স। এ হচ্ছে আমার ডায়নামোবাতি ভিউয়ার্স, এই যেটা, এটা হচ্ছে আমাদের ডায়নামোবাতি, দিস ওয়ান। আর গাড়িতে এটা হচ্ছে আমার স্টিয়ারিং লক ভিউয়ার্স, দিস ইজ ওয়ান ইএমপিএস ইলেকট্রিক মোটর পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ইনশাল্লাহ আমাদের ভিডিও বা আমাদের টুকটাক ডিসকাস করা। সো ভিউয়ার্স, আমরা প্রতিবারই চেষ্টা করি আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য বা টুকটাক হেল্প করার জন্য। সো হোপফুলি দেন ইনশাল্লাহ আমাদের প্রতিটা ভিডিও আপনাদের উপকারে আসবে বা আপনারা যেখান থেকে জানবেন শিখবেন বা আমরাও আপনাদের থেকে জানবো শিখবো। এবং আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে, আপনাদের কোনো কিছু জানা থাকে বা কোনো তথ্য থাকে সেটা আমাদেরকে দিবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সেখান থেকে কিছু গেদার করার জন্য। সো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখুন এবং আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনারা ট্রাফিক সিগনাল মেনে চলুন।